বিবাহিত যারা তোমরা এখনো নও, তোমাদেরকে বলি ভাই, তোমাদের কি মনের মধ্যে আছে একটা নেককার ভালো বউ চাও? চাও, একটা মাত্র পরামর্শ দিয়ে দিব, 100% ভালো বউ পাবে, রাজি? বিজ্ঞানীরা বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই যে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই 13 লক্ষ গুণ বড় সূর্য গুণিত 500, এইরকম যদি 5000 সূর্যকে একত্রিত করার পরে আসমানের যে ক্ষুদ্র তারা দেখতে পাও, এই তারার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, এমনও তারা আসমানে আছে এত বড় এত বড় এত বড়, আপনার 10 বিঘা পুকুরে যদি একটা মার্বেল ফেলে দেন, আপনার পুকুরের যেরকম খবর হবে না, ওই তারাগুলাই এত বড় এরকম লক্ষ সূর্য খেয়ে ফেলবে, ওই তারা জানতেও পারবে না, এরকম কোটি কোটি তারা আল্লাহ আসমানে রেখেছে। কিছু গম দিছেন, এই জন্য খুশি হয়ে আমরা জোর করে 33 দিয়ে দিতাম, কিন্তু ওর খাতাই নাই, নম্বর দিব কোন জায়গায়? ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটা স্কুলের পিলার হচ্ছে ওই স্কুলের ক্লাসে উপস্থিতি, ওই স্কুলে আপনার প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল, বাৎসরিক পরীক্ষা এগুলোই অংশগ্রহণ করা হচ্ছে, ওই স্কুলের ভিত্তি। এইগুলা যদি না থাকে, ওই ছেলে ওই স্কুলের নাম তার থাকবে? খাতা কিন্তু আমি দেখি নাই, আপনারা দেখছেন, বুঝে নিয়েন। কিন্তু এবার দেখেন, আল্লাহ রাসূল বললেন, ইসলামে হচ্ছে 5টা বেনা আছে, ইসলামের ভিত্তি 5টা, এই 5টার মধ্যে তোমাকে মানলে ইসলাম যদি একটা স্কুল হয়, ইনস্টিটিউট হয়, একটা কনস্টিটিউশন হয়, মানবতার জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে আমি রাসূল বললাম এই 5টা হচ্ছে তোমার জন্য ভিত্তি, এই 5টা না থাকলে ওই স্কুলে তোমার নাম নাই। এখন একজন মানুষ, ওনার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, দাদার নাম আব্দুল খালেক, উনি হচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হজ ফরজ হয়েছে, সেই 40 বছর বয়সে আজও হজে যায় না, সম্পদের হিসাব ঠিকঠাক মতো যাকাত আদায় করে না, ফাঁকি জুদগি দিয়ে চলে, এখন আপনারাই বলেন ওর নাম যতই আব্দুল্লাহ হোক, ওর নাম কি ইসলামের স্কুলে আছে? এটা কি আমি বলছি না আপনারা? আমারে কিন্তু পরে বলবেন না যে হুজুর গোলমাল লাগাই দিয়ে গেছেন আপনি, খাতা কিন্তু আপনারা দেখছেন, প্রশ্নটা খালি আমি দিছি, ঠিক কিনা? তার মানে বোঝা যায় এইগুলো হচ্ছে ইসলামের ভিত্তি, এইগুলো হচ্ছে ইসলামের বুনিয়াদ, এইগুলো না থাকলে ইসলামের স্কুলে তার নাম থাকে না, ঠিক কিনা? আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, আলোচ্য বিষয় হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের ভিত্তি কি, এটা বোঝা। খুব সংক্ষেপে বলবো, ভালো করে কান লাগায় দিলের কান খুলে দিয়ে বুঝতে হবে, রসুলকে ভালোবাসি, নবীজি আমার নবী, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী নাই, আমার নবীর নাম মুহাম্মদ রসুল্লাহ, খালি এইটুকু বললে নবীজির প্রতি ভালোবাসা হয় না, ঠিক কিনা? নবীজির ঈমান আনতে হলে, নবীজির প্রতি বিশ্বাস করতে হলে, মুহাম্মদ সাল্লামের ভালোবাসার স্বীকৃতি দিতে হলে, আপনাকে 3টা বিষয়ে সাক্ষ্য দিতে হবে, চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, 3টা। 1 নম্বরে আপনাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হবে, কিসে বিশ্বাস? 2 নম্বরে আপনাকে তার ভালোবাসা এবং মর্যাদায় বিশ্বাস করতে হবে, কিসে বিশ্বাস? ভালোবাসা এবং মর্যাদায় বিশ্বাস। 3 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই 3টা বিশ্বাস যদি আপনার পরিষ্কার হয়, তবেই কেবল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস আপনার স্বীকার করা হবে, ঠিক না? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 3-এর প্রথমটা, রসুল্লাহ সাল্লামের ভালোবাসার ভিত্তি কি তথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের বিশ্বাসটা আমরা কেমন করে করব। রসুলে বিশ্বাস করলে যেরকম 3টা স্বীকৃতি দিতে হয়, ঠিক একই রকম নবীজির নবুয়তে বিশ্বাস করলে আপনাকে 4টা স্বীকৃতি দিতে হয়। ভালো করে বোঝেন, ভূমিকা না বুঝলে আলোচনায় মজা পাবেন না, একদম মুখস্থ করে ফেলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস করে স্বীকৃতি দিতে হলে 4টা বিষয় আপনাকে স্বীকৃতি দিতে হয়, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সার্বজনীনতায় আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন, ছোট থেকে বড়, সাদা থেকে কালো, কুলি থেকে মালিক, শ্রমিক থেকে প্রেসিডেন্ট, সকলের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, এটাই সার্বজনীন একমাত্র, এবং এই নবুয়তের মধ্যেই তার জন্য যথেষ্ট পয়গাম আছে, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে।
নবুয়তের সার্বজনীনতায় বিশ্বাস, দুই নম্বরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সমাপ্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে আমার নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে। এইটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার আল্লাহ রসুলের প্রতি ইমান আনা হবে। বাংলাদেশে একটা দল আছে ভাই, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, আমাদের নবীকেও নবী বলে, আসমানি কিতাবে বিশ্বাস করে, জোহরের নামাজ 4 রাকাত পড়ে, ফজর 2 রাকাত পড়ে, কোরআন শরীফ এইটাই পড়ে, হজে যাওয়ার চেষ্টা করে, যাকাত ফরজ হলে 2.5% ধরে যাকাতও দেওয়ার চেষ্টা করে, সব আমল করে, কিন্তু খালি অল্প একটু ফাঁকি জুগি আছে। কি ফাঁকি জুগি? বলে আমাদের একজন ব্যক্তি আছেন, তার নাম গোলাম আহমেদ কাদিয়ানি, উনি দুনিয়ার বুকে আসমান থেকে ঈসা মসিহ হিসাবে দুনিয়ার বুকে আসছিলেন। লোকজন করছে কি রে, ঈসা মসিহ আসমান থেকে আসবে, উনি আসবে তো সিরিয়ায়, আর ওই লোক তো আমাদের এখানেই ছিল, আসমানে গেল কবে আবার আসলো কবে? লোকজন যখন ভালো করে ঠাইসে ধরছে, চিন্তা করছে এটা ধোপে টিকবে না, সাথে সাথে কথা উল্টাইছে, উল্টায় বলছে আসলে উনি ইমাম মাহাদি আলাইহিস সালাম হিসাবে দুনিয়ার বুকে আসছে। লোকজন বলছে কি রে, ইমাম মাহাদি আসবে মক্কা শরীফে, লোকজন তাওয়াফ অবস্থায় তার কাছে বায়াত গ্রহণ করবে, এর বাড়ি ইন্ডিয়ায় আহমদনগরে, ওই কবে মক্কা শরীফ থেকে আসলো আর কবে ইমাম মাহাদি হলো? ঠাইসে যখন ধরছে ইমাম মাহাদির থেকে উপত্যাহার, শেষে কি বলছে? বলছে উনার প্রতি আসমান থেকে আমাদের নবীর পরেও কিছু এলহাম আসছে, কিছু বার্তা আসছে, কিছু আল্লাহর পক্ষ থেকে পয়গম আসছে, এই হিসাবে আমাদের নবীও নবী, তবে উনাকেও আল্লাহ রিসালাত দিছে। এবার বলেন তো, এই কথা যদি কেউ বলে তার কি ইমান থাকবে? থাকবে? আমাদেরকে অনেক সময় বলে, হুজুর উনাদেরকে নিয়ে আপনাদের এত টেনশন কেন? আমরা দ্বার্থহীন কণ্ঠে এই শরীরে যতদিন পর্যন্ত রক্ত আর মুখে আমাদেরকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে ততদিন পর্যন্ত বলবো। বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, বাংলাদেশে বিভিন্ন ধর্মালম্বী বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে, কারোর সাথে আমাদের কোনো বাদাবাদি নাই, সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতিপূর্ণ পরিবেশে থাকবে। কিন্তু আমাদের বক্তব্য, আল্লাহর নবীর রিসালাতের সমাপ্তিকে কেউ যদি স্বীকৃতি না দেয়, বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে অমুসলমান পরিচয় দিয়ে থাকতে হবে, আমার নবীকে মানবে না, আবার মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকবে, এটা হতে দেওয়া হবে না। ভালো করে বুঝে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার না করলে ঈমানদার মাত্র আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের মুশরিক হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তায় তাদেরকে একটা ক্ষুদ্র বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিচয় থাকতে হবে। যদি বাংলাদেশে থাকতে হয়, ঈমানদারের হৃদয়ের দাবিকে যদি দমায় থাকতে হয়, তওবা করে আমার নবীর পরে কোনো নবী নাই এই স্বীকৃতি দিয়ে তবেই থাকতে হবে, ঠিক কিনা? নসে থামরা প্রত্যেকটা ইমানদারের দাবি, আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে তার জন্য আইন চাই, এই কথায় রাজি আছেন মুসলমান? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের দ্বিতীয় ভিত্তি হচ্ছে নবুয়তের সমাপ্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে পালন করেছেন, এইটাতে আপনাকে বিশ্বাস করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ রসুল যেই শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছেন, এই শিক্ষা পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই সত্য, এটাই শেষ, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে, ঠিক কিনা? গত কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যদি তার অফিসে কেউ আসতে চায় তাহলে তাকে টাকনুর উপরে মুসলমান হিসেবে পরে আসতে হবে আর মুখের মধ্যে হিজাব করে পর্দা আবৃত হয়ে আসতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে ওটা তার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, পার্সোনাল ফ্যাক্টরি নয়, বাপের কোনো গার্মেন্টস নয়, ওটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই জায়গায় উনি এই কথা বলতে পারেন কি না পারেন এই নিয়ে বিতর্ক করার মতো যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমাদের বক্তব্য বিতর্ক, এই কথা বলতে পারেন কি না পারেন ওই জায়গাতে এটা নিয়ে বিতর্ক থাকলেও উনি যেই কথা বলেছেন এই কথা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই। আল্লাহ রসুল বলেছেন মা আসফালা মিনাল কাবাই নিদারি ফিন্নার, কোনো ব্যক্তি যেন টাকনুর নিচে কাপড় না পরে। পুরুষ মানুষের জন্য এই বিধান সাবালেক হয়ে গেলে, মেয়েরা যেন তারা বাইরে বের হলে সাবালিকা হয়ে গেলে পর্দা পুশিদা করে চলে, এইটা আমার রসুলের বিধান, এইটাকে অমান্য করার কারো কোনো সুযোগ নাই। কোনো একটা লোকরে আপনি বলছেন এই তুই টাকনুর নিচে কাপড় পরিস কেন, ওই সাথে সাথে নরম হয়ে বলছে আমার নবী বলছেন এটাই ঠিক, এটাই করা উচিত, এটা না করলে গুনাহ হয়, আমিও নামাজে গেলে তুলে পড়ার চেষ্টা করি, ভাইরে আমি অভ্যাস করতেছি, এরপরের থেকে প্যান্ট পায়জামা বানালে আমি দেখিস উপরেই বানানো শুরু করে দিব, আমার নবী
নবীর কথাই ঠিক ভাই, কিন্তু আমি পারি না, আমি নিজে গুণাগার, কিন্তু আমার নবীর বক্তব্য ঠিক। কোনো লোক যদি এরকম কথা বলে, তার এই কথার গ্রহণযোগ্যতা আছে, এই কথা নেওয়া যাবে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, যেহেতু সে ওজোর কাহিয়ে দিছে, আমার তার প্রতি বিরক্ত থাকলেও বিদ্বেষ তার প্রতি থাকবে না। কিন্তু আপনি যদি এই কথাকে ক্রিটিসাইজ করতে করতে এই কথা বলে বসেন যে যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গি, আর যারা মুখের মধ্যে হিজাব করে তালেবানি তারা, এইটার দ্বারা বাংলাদেশকে জঙ্গি আর তালেবানি দেশ বানানো হচ্ছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই কথার দ্বারা আপনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে অস্বীকার করেছেন। দুনিয়ার কোনো মানুষ আপনারে কিছু না বললেও আপনার সম্মান যতটুকু উপরে হোক না কেন, রসূলের শিক্ষাকে ক্রিটিসাইজ করার জন্য, অপমান করার জন্য, জঙ্গি বলার জন্য আপনার ঈমান আল্লাহর কাছে নাই, ঠিক কি না? প্রিয় মুসলমানেরা, আমাদের বক্তব্য একদম স্পষ্ট, কারো বিপক্ষে কারো পক্ষে আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহর নবীর রিসালাতের স্বীকৃতি দিতে হলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী নবীয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, সেইটাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, দুনিয়ার সব লোক যদি আপনার পক্ষে থাকে, আমরা বলবো দুনিয়ায় যদি কোনোদিন কেউ আপনার প্রতিবাদ করতে না পারে তাতে কিচ্ছু যায় আসে না, আপনি পরকালে যেয়ে দেখবেন এইটা যদি ভুল বুঝে তওবা না করে আপনি ঈমান না নিয়ে যেতে পারেন, আপনার হাসন নাচর আবু জেহেল উতবা সাহেবের সাথে হবে। কথা পরিষ্কার, একদম ভালো করে বুঝে নেন। চার নম্বরে, আমার রসুলের নবীয়তের দায়িত্বের সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত, বুঝতে পারছেন? আমার রসুলের নবুয়তের শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত, কেয়ামত পর্যন্ত আমার রসুলের কথা আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি বুঝি বা না বুঝি, এই বিধান আমার পছন্দ হোক বা না হোক, আমার মাথায় কাজ করুক বা না করুক, পৃথিবীর সব মানুষের পক্ষে থাকার বিপক্ষে থাক, তাতে আমার কিচ্ছু যায় আছে না, আমার নবী যেটা বলেছেন ওইটাই নির্ভুল, কেয়ামত পর্যন্ত ওর মধ্যেই মুক্তি আছে, এইটা আপনাকে বুঝে বুঝে স্বীকৃতি দিতে হবে, তবেই রসুল মানা হবে। ঠিক যত জোরে বলতেছেন আমি ব্যাখ্যায় যাব, তখন ঠিক বন্ধ হয়ে যাবে মুখের। আল্লাহ রাব্বুল আলামিন তাবত পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রসুলের প্রতি যেই স্বীকৃতি, যেই বিশ্বাসের ধরন, এইগুলোকে আল্লাহ কোরআনের মধ্যে সামারি করে এনেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের 34 নম্বর সুরা, সুরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, হে রসুল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে এই ঘোষণার আলোকে এই বার্তাগুলা পৌঁছায় দেন, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি প্রেরণ করা হয় নাই, তবে রসুল আপনাকে প্রেরণ করা হয়েছে কি জন্য, দুনিয়ায় যত মানুষ আসবে সব মানুষের জন্য আপনার রেসালাতের মধ্যে যথেষ্ট কিছু দেওয়া আছে, এই রকম যোগ্য করে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে রাসূলের দুইটা অনন্য গুণের কথা বলছেন, আল্লাহ বলছেন আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলবেন বাশীরা ওয়া নাযীরা। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, পৃথিবীতে যত নবী যত রসুল আল্লাহ পাঠাইছেন, কোন নবীকে কোন রসুলকে আল্লাহ আগে বাশির বলেন নাই, কেবল আমার রসুলকে বলছেন ওয়া বাশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ, আল্লাহ এই জায়গায় বলেছেন বাশিরা ওয়া নাযীরা, হে রসুল আপনাকে আগে বাশির করা হয়েছে, আপনাকে আগে খোশখবরি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহর নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ জানো নাকি আমার আল্লাহ আমারে কেন বাশির বানাইছেন, কেন আমি তোমাদের জন্য সুসংবাদদাতা, জানো নাকি? আল্লাহর নবী বলছেন, মা মিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আন্নার। ও আমার উম্মত ভালো করে শুনে নাও, দুনিয়ার কোন একটা মানুষ যদি বুঝে সুঝে দুইটা মাত্র স্বীকৃতি দিতে পারে, এক নম্বর স্বীকৃতি হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহরে যদি বুঝে ফেলে ইলাহি যাবে, আর
দুই নম্বরে আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী যে আব্দাল আল্লাহর নবী রাসূল, এই দুইটা বার্তা যদি কোনো বান্দা বুঝে ফেলতে পারে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যত গুনাহ থাক, যত পাপ থাক, যত অন্যায় থাক, যত অপরাধ থাক, এই দুইটা শক্ত করে যদি আমার কাছে ঈমান নিয়ে আসতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জানাই দিলাম, ও বান্দারা শোনো শোনো, আমার আল্লাহ বলছেন ওই ঈমানদারের জন্য জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্তকে আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রসুলকে তোমাদের কাছে কি করে পাঠালাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রসুল আপনি জানাই দেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। হে মানব সকল, আল্লাহর ভাষাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন নাই হে ঈমানদার, হে মুসলমান, হে আরবী, হে সাহাবী, আল্লাহ বলছেন রসুল আপনি বলেন, আপনার পরের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামে যে কোনো প্রাণ এই দুনিয়ার বুকে আসবে, যাদেরকে মানুষ বলবে মানুষ, আমি রসুল বললাম সকল মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন গুণাবলী ফিট করছি, মানুষ যদি সে স্বীকার করে তার জন্য রসুলের ভিতরে আদর্শ আছে। সুবহানাল্লাহ, যাতা বড় কথা না এটা। এই কথার ব্যাখ্যা যদি করা হয়, অনুভব যদি করা হয়, পৃথিবীর সব মানুষের জন্য তিনি আদর্শ। পৃথিবীর ওই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ঠান্ডার দেশের লোক, গরমের দেশের লোক, পৃথিবীর হট মেজাজি, নরম মেজাজি, পৃথিবীর বিবাহিত, পৃথিবীর অবিবাহিত, পৃথিবীর সৈনিক, পৃথিবীর কমান্ডার, পৃথিবীর রাষ্ট্রপতি, পৃথিবীর মুচি, পৃথিবীর কামার, পৃথিবীর কুমার, পৃথিবীর প্রতিবন্ধী, পৃথিবীর যত ধরনের মানুষ হবে, কেবলমাত্র ওই প্রজন্মে নয়, কিয়ামত যতদিন হবে না তার আগ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ বলছেন রসুল আপনি জানান, আমি বলতেছি আপনাকে জানাতে, এই সব শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রসুল করে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি। হে রসুল, আপনি আপনার সবচেয়ে বড় ঘোষণাটা এই আয়াতের মাধ্যমে দেন। প্রিয় মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে এই আয়াতটা বুঝতে হবে। এই আয়াতটা আমাদের আজকের আলোচনার অন্যতম একটা ইস্যু। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ভালো করে মনোযোগ দেন, প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আগে অনুবাদটা বোঝেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, প্রশংসা করতেছি তার, আল্লাহ নিজেই বলতেছেন প্রশংসা, মহানত্ব, বড়ত্ব, তাবারাক, মুবারক, সেই রবের। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কথাটা কার? এই কথাটা কার ব্যাপারে আল্লাহ বলছেন? আল্লাহ নিজের জন্যই নিজে বলছেন প্রশংসা কার, কে করতেছেন, কার জন্য করতেছেন? আল্লাহর জন্য নিজেই নিজের প্রশংসা করতেছেন, একটু ডিফারেন্ট কিন্তু চিন্তার বিষয়টা। কোরআনে আরেকটা আয়াত আছে এরকম, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছেন সুবহান, মহা পবিত্রতা, যেই পবিত্রতার কোনো শেষ নাই, কার ব্যাপারে আল্লাহ দি? আল্লাহ নিজেই বলছেন সেই রবের প্রশংসা, প্রশংসা আল্লাহ নিজেই নিজেরটা করছেন। ভালো করে কোরআনের এই কায়দাটা বুঝে নেবেন, আল্লাহ যখন নিজেই নিজের কোনো জায়গায় প্রশংসা করেন, তার মানে হচ্ছে এরপরে আল্লাহ এমন একটা বিস্ময়কর কথা বলবেন, এমন একটা আশ্চর্যান্বিত বার্তা দিবেন, যেই বার্তাটা বান্দার মাথায় সহজে হিসাবে আস আসবে না। কেন আল্লাহ এই কথাই জায়গায় বললেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান। ও দুনিয়ার মানুষ,
ওই রবের প্রশংসা যিনি এই ফুরকান এই কোরআনকে অবতীর্ণ করেছেন। ফুরকান মানে কি? কোরআন। এই কোরআনকে অবতীর্ণ করছেন আল্লাহ, এই পর্যন্ত অবতীর্ণ করছেন সবাই জানে, কিন্তু তাবারকা কেন বললেন আল্লাহ? এরপরেই বলছেন নাযালাল ফুরকান আলা আব্দি, আমি একজন আমার আব্দ আমার একজন বান্দা আমার একজন মানুষের উপরে এই কালামকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা করছেন এই আব্দের প্রতি অবতীর্ণ করার কারণে। কেন আল্লাহ বললেন তাবারাকা? আল্লাহ বলছেন লা আনসাল্লা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এই কোরআনটা স্বাভাবিক মনে হয়, এইটা অবতীর্ণ হয়েছে তাই কি গায়েই বাদে না? কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যদি এই কোরআনকে একটা ওই বড় পাহাড় যেইটা তোমরা দেখতে পাও, সর্বোচ্চ পাহাড় যেইগুলা তোমরা দেখতে পাও, তোমরা তিব্বত দেখতে পাও, তোমরা সেই হিমালয় দেখতে পাও, এইরকম পাহাড়ের উপরেও যদি আল্লাহ নাজিল করতেন, তোমরা দেখতে পাইতে এই পাহাড় কাঁপতে কাঁপতে এই কোরআনের লোড নিতে না পেরে ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিগত 50-60 বছর আগেও ভালোভাবে বোঝা যায় নাই, কিন্তু এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি এই পাহাড়গুলাকে পেরেকের মতো বানাইছি। পেরেক চিনেন আপনারা? চিনেন? এর মধ্যে মারতেছেন, মারার পরে ভিতরে ঢুকে গেছে, সামনে মাথা একটু বল্টু বেরিয়ে আছে, ঠিক কিনা? এখন আপনি বলতেছেন ভিতরে কিছুই নাই বাহিরে কেবল বল্টু, আমি বিশ্বাস করি না। মানুষ কি বলবে? তোর বিশ্বাসে কি যায় আসে আর কি আসে না, ঠিক কিনা? ভিতরে গেছে বলেই না এটা পেরেক, মাথাটুকু আছে। আল্লাহ বলছেন তোমার মাথায় কাজ করুক বা না করুক, বিজ্ঞানীরা কেবল আবিষ্কার করেছে, পারুক বা না পারুক। আমি আল্লাহ বললাম যত উঁচু একটা পাহাড় দেখতে পাও না কেন, আমি আল্লাহ ওর গভীরতা মাটির মধ্যে প্রথিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই রকম পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম তাহলে থর থর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় সমেত এইটা ভেঙে পড়ে যাইতো। ও বান্দা, তুমি কি একটু ভেবে দেখেছো তোমার হাবিবকে কত সম্মানিত করেছি, তোমার রাসূলের কত দাম দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি হিসাবে নির্বাচিত করেছি, একটু ভেবে দেখেছো নাকি? আল্লাহ ভাবনার জন্যই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ আমার এই বান্দার উপরে এই কোরআন অবতীর্ণ করেছি আর আমার বান্দা এই কোরআন নিয়ে স্থির আছে। সুবহানাল্লাহ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কেন এই কোরআন অবতীর্ণ করেছি এই ব্যাখ্যাটা ভালো করে বুঝেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র ভূমণ্ডল নবমণ্ডল সব কিছুর জন্য এই কোরআনকে এই রাসূলকে আমি সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কি কারি? একটা দুনিয়ার উদাহরণ দেই তাইলে বুঝতে পারবেন আল্লাহ কেন বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমাদেরকে এখন হাত ধোয়া শেখাচ্ছে, 20 সেকেন্ড করে হাত ধোয়া লাগবে। কয় সেকেন্ড হাত ধোয়া? মুখের মধ্যে মাস্ক পরা লাগবে। ভালো করে আবার শিখাই দিচ্ছে, হাত ধোয়ার 6টা সেক্টর আছে, প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এইরকম, তারপরে এই হাত দিয়ে এইটা, তারপরে এই হাত দিয়ে এইটা, তারপরে এই বুড়া আঙ্গুল, তারপরে এই বুড়া আঙ্গুল, 6ভাবে হাত ধুবেন যাতে কোনো জায়গায় বাদ যায় না। শিখাইছে কিনা ভালো করে বুঝেন। একটা লোক দারুণ করে হাত ধুইছে, ধোয়ার পরে মুখ চুলকাতে লাগছে, আবার এই জায়গায় একটু চুলকায়, মুখ তো ধুইছিল না, মুখের মধ্যে ভাইরাস আগের থেকে কপাল টপাল এখানে ওখানে লাগে আছে, হাত ক্লিয়ার ধোয়া মুখে যেই হাত দিছে আবার হাতে কি ময়লা হয়েছে না হয় নাই? কথা বলেন, মানে মাছ দিয়ে কি ঠেকাচ্ছেন আপনি? আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, 1450 বছর আগে রসুল আপনারে বললাম কেবলমাত্র হাত ধুইলেই হবে না, হাতের এই পর্যন্ত ধুতে এখানে বাদ পড়তে পারে, এখানে বাদ পড়তে পারে। আপনার উম্মতকে বলেন যদি হাত ধুতে চায় কনুয়ের এই পর্যন্ত ধুতে হবে, আর ওই হাত ধোয়ার আগে মুখটা যেন ধুয়ে ফেলে, মুখ যখন ধোয়া শেষ এরপরে মাথায় যেন সুন্দর করে মসেও করে, পা যদি না ধো ওই হাত দিয়ে যদি আবার জুতা ধরে ওই হাত দিয়ে যদি পা চুলকাই তাইলে তো আবার হাতে ময়লা আসবে, ওই জন্য পাটাও যেন ধোয়। তুমি শেখাও এই স্টে হ্যান্ড ওয়াশ আর এই স্টে হাত ধোয়া, আমার আল্লাহ শিখাইছেন ওযু করা। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, ঠিক না? কাদের কাছে তোমরা কি শিখাচ্ছ? মুসলমান যদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা,
প্রপার ভাবে যদি আল্লাহর নবীর সুন্নাত বুঝে নিত তাইলে আর কোন রকম লজ্জা থাকতো না। আমাদেরকে বহু টিটকারি করছো, টুপি পরে মোল্লা পিছনে আবার একটা নিয়ে যাচ্ছে হুজুর, ওরে বাবা রে বাবা জীবন্ত টেন্ট নিয়ে যাচ্ছে, পুরা প্যাকেট করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বলছে কিনা। আমরা বহুদিন কান দিয়ে শুনছি কিন্তু টিটকারির জবাবে আমরা টিটকারি দেই না। এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে, ভাই তুমি দেখি মাথার মধ্যে মশারির একখান কাপড় ভরো দেখছেন নাকি, ব্যাপারটা কি? আমার টুপি কি তোমার মশারির থেকে ভালো না খারাপ? তোমার মশারির মধ্যে একটু ময়লা লাগলো আর ভিতর দিয়ে ভিতরে যাবে, আমার টুপি তো পারফেক্ট আছে। এখন তো তোমারে কেউ কিছু বলে না, যেই মেয়েরে পর্দা করতে বলছিলাম ওই মেয়ে এখন দেখি মুখের মধ্যে ডবল মাস্ক লাগাইছে, একের উপরে N95 নিচে সার্জিক্যাল টান টান করে লাগানো। এখন তো তাও কেউ কিছু বলে না, কই যেখানে যাচ্ছিস যে পরিবেশে যাচ্ছিস একটা PPE পরে যা, কই আমার তো PPE নাই, কই তাইলে মোটরসাইকেল চালানোর সময় আমি হুজুর আর আমার হুজুরের বউ যদি পর্দা করে বোরখা পরে মাথায় টুপি দেয় তো আমরা কেমনে ব্যাগ ডেটেড হলাম? ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াকুন লিল আলামিন নাযীরা, একদিন দুই দিনের জন্য নয়। রসুল আপনাকে যেই বিধান দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনার পরের থেকে সব মানুষের জন্য আমি রব্বুল আমিন আপনাকে সতর্ককারী করে পাঠালাম, এই জন্যই আমি আল্লাহ আগেই বলে নিছি তাবারাকাল্লাজি। বান্দা তোর মাথার মধ্যে কাজ করবে না, মাথার মধ্যে তোর ধরবে না, কিন্তু তোরে স্বীকৃতি দিতে হবে আমার নবী যে বিধিবিধান নিয়ে আসছেন ওইটাই ঠিক, ওইটাই পারফেক্ট, ওই অনুযায়ী চললে আমার মুক্তি আছে, নচেত আমি মুক্তির রাস্তা খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের কাছে, রসুল আপনি বলেন এখানে যারা আছেন এই আয়াত শুনেন না এরকম একজন মানুষও নাই। আল্লাহ রাব্বুল আমিন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার সবচেয়ে বড় মহত্বের ঘোষণাটা জানাই দেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা চলে আসলো, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আপনি জানান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আয়াত শুনছেন আপনারা, কিন্তু আমি দেখেন তো আজকে আপনাদের কাছে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি। আয়াত তো বহুবার শুনেছি, কারা কারা ঘুমায় গেছেন হাত তোলেন। বালিশ দেন স্যার একটা, ঘুমায় হাত তুলছে কি চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন ভাই, মহব্বতের সাথে অন্তর উজাড় করে দেন। এ আয়াতে কারিমার যেন ফয়েজ বরকত আমাদের অন্তরের মধ্যে ঢুকে এরকম ভাবে শোনেন বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, উত্তর দিবেন আমার সাথে, আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, হে রসুল আপনাকে পাঠানো হয় নাই। সবাই একযোগে চিৎকার করে বলেন তো রসুল কি আসছেন না আসেন নাই? আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা, রসুল আপনাকে পাঠানো হয় নাই। ইল্লা দ্বারা আল্লাহ এরপরে ইস্তেসনা করলেন, আল্লাহ ইস্তেসনা করে বলছেন ইল্লা, তবে হ্যাঁ আপনাকে প্রেরণ করা হয়েছে কি হিসাবে? আল্লাহ বলছেন রহমাতাল লিল আলামিন, আপনাকে দুনিয়াবাসীর জন্য পুরা আলম জগৎ সমূহের জন্য রহমত করে আপনাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, কোরআনের এই বিধানগুলা, এই আয়াতের অর্থগুলা যতই বুঝবো ততই অন্তরের মধ্যে ভালো লাগবে। আমরা আলম বুঝি না জন্য রসুলের এই মর্যাদা আমরা বুঝি না। আলম কাকে বলে দেখেন তো, আলম চিনেন কিনা? কোরআনুল করিম যেই না খুলেছেন খোরার সাথে সাথে, কোরআনের প্রথম সুরার মধ্যে কি পড়ি আমরা, কোরআন খুলছেন খোলার সাথে সাথেই কোরআনের সুরা ফাতেহার মধ্যে পড়তে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখছেন
এবার একটু সবাই একসাথে পড়েন দেখি, যাদের জবান আছে একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি এবার বলেন তো? আলহামদু সকল প্রশংসা, তাই তো? লিল্লাহি তার জন্য, রব যিনি মহাপরিচালক, যিনি ব্যবস্থাপক, যিনি এইগুলার নিয়ন্ত্রণকর্তা, তারবিয়াত করার ক্ষমতা রাখেন, তিনি কোন অবধি রাখেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দুনিয়ার বুকে যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জগতের জন্য যিনি তারবিয়াত করার ক্ষমতা রাখেন আমি তারই প্রশংসা করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আলাম আলম তো কতবার শুনলাম, জীবনে কয়েক লক্ষবার সূরা ফাতিহা পড়ছেন, ঠিক কিনা? আলম মানে কি বুঝছেন নাকি আপনি? জগৎ সমূহ বলতে আল্লাহ কি বুঝাইছেন আপনি জানেন নাকি? অল্প একটুখানি উদাহরণ দেয়, ছোট্ট একটা উদাহরণ, সবাই জানেন আপনার, এই জন্য বুঝার জন্য সহজ হবে। দুনিয়ার থেকে আমরা যদি খবর নেই, ওই সূর্যটা কত বড়, পৃথিবীতে কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীতে আমরা এই গরমের দিনে চৈত্র মাসে যখন গরম আসে, কত ডিগ্রি বাংলাদেশে? বাংলাদেশে এখন পর্যন্ত 50 ডিগ্রি পার হয় নাই, গরমে আমাদের চান্দি গরম, ঠিক কিনা? এবার বলেন তো ভাই, সূর্যের যে কেন্দ্র, সূর্যের যে একদম সেন্ট্রাল পয়েন্ট, ওখানকার তাপমাত্রা কত জানেন নাকি? 1.5 কোটি সেন্টিগ্রেড। গায়ে বাদে নাই, কারণ বুঝি নাই তো। এবার একটু বুঝেন, এই যে লোহা দেখতে পাচ্ছেন, লোহা আছে, এর মধ্যে লোহা আছে না? এই লোহাটারে আমি ইচ্ছা করব, এই যে প্রিজটা আমার কাছে আছে, লোহাটারে এমন গলানো গলাবো, গলায় পানির মতো বানায় এই প্রিজের মধ্যে সুন্দর করে দিয়ে একটা সাইজ করব। বলেন তো সম্ভব কি অসম্ভব? সম্ভব। কত ডিগ্রি লাগবে? 1528, 1528 ডিগ্রি দিলে এই লোহা গলতে শুরু করে যাবে, গলার পরে বাড়ায় দিবেন আরো গরম, 1528 থেকে যেই না আপনি বাড়াবেন পানির মতো হয়ে যাবে, এরপরে আপনি প্রিজের মধ্যে ঢেলে দিবেন, এই সাইজে আবার জমে যাবে। তার মানে মাত্র 1500-1600 সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা লোহা গলায় ফেলা সম্ভব, আর ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি সেন্টিগ্রেড। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন আসমানের মধ্যে কতকগুলো আমরা গ্রহ আবিষ্কার করেছি, যেই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, ওই 13 লক্ষ সূর্য গুণিত 500 দিলে যত বড় সাইজ হবে, এরকম কতকগুলো গ্রহ আসমানে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। একটা ধাঁধা ধরবো, এর আগেও আমি যখন 5 বছর আগে এই জায়গায় আসছি আপনাদের কাছে ধাঁধাটা ধরে গেছিলাম, আমার মনে আছে, সূরা ইনসান থেকে আপনাদের কাছে 5 বছর আগে তাফসির করছি, এটা আমি জানি। কি জিজ্ঞাসা করছিলাম আপনাদের কাছে? আমি আপনাদের কাছে বলে গিয়েছিলাম, বলেন তো এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি? দেখছেন, ওই যে মুরব্বিও পারে তারা, তার মানে বোঝা যায় একটা তারা কত ছোট, আমাদের কনসেপ্টে আমরা বুঝাচ্ছি এত ছোট ছোট আসমানে দেখা যায়, একটা থালের মধ্যেই ধরা যায়, এরকম একটা ধারণা আমাদের। বিজ্ঞানীরা বলছে দুনিয়ার মানুষ শুনে নাও, এই যে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই 13 লক্ষ গুণ বড় সূর্য গুণিত 500, এইরকম যদি 5000 সূর্যকে একত্রিত করার পরে আসমানের যে ক্ষুদ্র তারা দেখতে পাও, এই তারার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, এমনও তারা আসমানে আছে এত বড় এত বড় এত বড়, আপনার 10 বিঘা পুকুরে যদি একটা মার্বেল ফেলে দেন, আপনার পুকুরের যেরকম খবর হবে না, ওই তারাগুলা এত বড় এরকম লক্ষ সূর্য খেয়ে ফেলবে, ওই তারা জানতেও পারবে না, এরকম কোটি কোটি তারা আল্লাহ আসমানে রেখেছে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা একটু বোঝ রে আমার, বান্দা একটু বোঝ, কোরআন খোলার সাথে সাথে কেন বললাম একটু বোঝ, একটু কল্পনা কর। আমি আল্লাহ বললাম এইরকম যত জগৎ আছে তোর ধারণা নাই, তুই তো প্রথম আসমানের নিচ নিয়ে পড়ে আছিস। আমি আল্লাহ বললাম রব্বু সামাওয়াত, আমি আল্লাহ এরকম 60টা আসমান বানায় রাখছি, তুই যা বলতেছিস সব প্রথম আসমানের নিচে, এর উপরের গুলা তো খবরই জানিস না, আমি আল্লাহ সবগুলা জগতের জন্য রব।
সেই আল্লাহ বললাম হে রাসূল আপনি জানে জানায় দেন আপনার উম্মতকে একটু বুঝায় দেন আমি আল্লাহ যতগুলা আলমের জন্য রব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলা আলমের জন্য রহমত করে পাঠাইছি সুবহানাল্লাহ নবীর মান বুঝছেন আপনি বুঝি নাই আমরা ভাই কোন নবীর উম্মত আমরা আল্লাহ কেন বললেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হে রাসূল আপনি সবগুলো আলমের জন্য রহমত এমনি এমনি আল্লাহর নবী বলেন নাই দুনিয়ার মানুষের এখন একটা প্রশ্ন থাকবে ও মুসলমানেরা তোমরা উত্তর দাও তোমাদের নবী রহমত সেই নবী তো চলে গেছে দুনিয়ার থেকে যিনি চলে গেছেন থাকা অবস্থায় না হয় রহমত ছিল যাওয়ার পরে আবার কেমনে রহমত জিজ্ঞাসা থাকে কিনা আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম কিন্তু আপনার আমার নবী তো হাইয়ুল কাইয়ুম নয় তাহলে তার রহমতটা কেমন করে থাকলো আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় যে রহমত ছিলেন এইটা তো জানেন আপনারা এক সাহাবী চোখ ধরে নিয়ে আসছে এরকম করে ইয়া রাসূলুল্লাহ চোখের মধ্যে বর্ষা ঢুকছিল বর্ষাটা সিমিলার লাইক বর্ষি বর্ষির যেরকম কালার ভিতরে একবার গিললে তাই নেবার করলে গোস্ত সহ ছিঁড়ে ফুড়ে ঠিক কিনা বর্ষা ঢুকেছে টান দিছে চোখ সহ বেরোয় গেছে চোখ ধরে নিয়ে আসছে আল্লাহ নবী সাহাবীর চোখটা হাতের থেকে নিরকম করে ঢুকায় দিছেন ভিতরে চোখটা বেরিয়ে আসছিল কোটর থেকে ভিতর ঠেলে ঢুকায় দিছেন দেওয়ার পরে মুখের থুতু নিয়ে আস্তে করে চোখের মধ্যে এরকম করে লাগায় দিছেন মদিনার মানুষ বলছে যেই লোকের চোখ বেরোয় গেল আবার আল্লাহ নবী ঢুকায় থুতু লাগায় দিলেন আল্লাহ নবীর ওই থুতুর বরকতে ওই চোখওয়ালা যেই ব্যক্তি ছিলেন তার থেকে সুন্দর চোখ মদিনাতে কারো ছিল না তিনি বলতেছেন আমার দুই চোখের মধ্যে এই চোখ দিয়ে আমি সবচেয়ে ভালো দেখতে পাইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু গল্প বলতেছি না বুঝানোর জন্য বলছি সবগুলা গর্তর ফুটা বন্ধ করছেন একটা একটা করে জাবালে শহরের মধ্যে এক কিলোমিটারের উপরে উপর দিকে এক কিলোমিটারের উপরে বাপরে উঁচু উঁচু আমি উঠছি সেই জায়গাতে একদম কেমনে যে উঁট উঠলো কেমনে যে তারা উঠলেন আশ্চর্য লেগে যায় দুই থেকে আড়াই ঘন্টা কেবল উঠতেই লাগে হেরা গুহার থেকে চার গুণ উঁচু জাবালে সর আল্লাহর নবী যেখানে পালিয়ে যে আল্লাহর নবী আত্মগোপন করেছিলেন মদিনায় যাওয়ার সময় সবগুলা ফুটা বন্ধ করছেন কতকগুলা ফুটা বন্ধ করার আর কাপড় নাই হাঁটু দিয়ে একটা ধরছেন পায়ের গোড়া দিয়ে একটা ধরছেন কুনুই দিয়ে একটা ধরছেন এই হাত দিয়ে একটা ধরছেন একটা বিচ্ছু এসে কামড় দিছে তাকে মুখ নীল হয়ে গেছে কষ্টের যন্ত্রণায় আল্লাহর নবী দেখে বললেন কি আবু বকর মন খারাপ নাকি না ইয়া রাসূলুল্লাহ আপনি সাথে আছেন আপনার সাথে যাচ্ছি মন কি খারাপ আমি কখনো আমার জীবন নিয়ে চিন্তা করি না আপনার জন্যই কেবল চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না ওয়া আবু বকর ভয় পেও না আমরা দুইজন নই আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই মুখের থেকে থুতু দিয়ে লাগাই দিছেন আবু বকর সিদ্দিকের ব্যথা তো গেছেই গেছে মরার আগের দিন পর্যন্ত কোনোদিন গা ব্যথা হয় নাই সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা কাউরে বলতে পারে না আহলে সুফফার মানুষ এত ক্ষুধা এত ক্ষুধা শেষ পর্যন্ত দাঁড়াইছে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া চিন্তা করছে আবু বকর ওমর ওসমান কেউ গেলে যদি জিজ্ঞাসা করেন খাইছো নাকি বলবো খাই নাই তাহলে আমার একটু খাওয়ার ইন্তজাম হয়ে যাবে আবু বকর আসছে আবু হুরায়রা কেমন আছো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থেকো আবার দেখা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আছো আবু হুরায়রা সামনে দিয়ে চলে গেছে পেটের খবর নাই নাই সব সাহাবী আল্লাহর নবী আসার পরে আবু হুরায়রা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা খাইছো নাকি আল্লাহর নবী বলছে না ইয়া রাসূলুল্লাহ খাই নাই বড় আমার ক্ষুধা আল্লাহ নবী বলেন মসজিদে নববীতে বসো দেখতে দেখতে একজন চলে আসলো এক মগ বড় করে ভর্তি করে নিয়ে দুধ আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে আসছে আবু হুরায়রার মুখটা চকচকা হয়ে গেছে আল্লাহর নবী তো জানে আমার পেটে কি ক্ষুধা এখনই আমারে দিবে ঢক ঢক বসান দিয়ে দিব আল্লাহ নবী ডাক দিচ্ছেন আবু হুরায়রা এই মনের সাথে মিলে গেছে দৌড়ায় আসছেন আমি আর রাসূলুল্লাহ বলে আহলে সুফফায় কয়জন আছে সত্তরের উপরে সবগুলারে ডাক দাও ও বাবা আসছে এক মগ দুধ আর বলছে সত্তর জনের ডাক দাও আগে যতখানি বেলুন ফুল ছিল এখন ততখানি চুপসায় গেছে
ডাক দিছেন আবু হুরায়রা, আল্লাহর নবী বলছেন, বলে আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দিলাম, জান থেকে দেওয়া শুরু করো, 1 2 3 4 5 6 7 8 40 50 60 65 66 67 68 69 70 সবগুলারে খাওয়ায় আবু হুরায়রার সাথে গ্লাস আল্লাহর নবীরে ফেরত দিছে। গ্লাসের প্রথমে যতটুকু ছিল আল্লাহর নবীর হাতে ততটুকুই রয়ে গেছে। আবু হুরায়রা তুমি খাও এবার। আবু হুরায়রা খাইছেন, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা আবার খা। আবু হুরায়রা আবার খাইছেন, আল্লাহর নবীকে ফেরত দিছেন, আবু হুরায়রা আবার খা। আবু হুরায়রা আবার খাই, আল্লাহর নবীকে দেওয়ার আগে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত ভরছে, আর জানি বলেন না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বাকিটুকু খেয়ে নিছেন। তিনি হচ্ছেন রহমত ছিলেন সেই জীবিত মানুষগুলার জন্য, কিন্তু আল্লাহর নবী তো এখন নাই, তাইলে কেমন করে তিনি তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে পর্যন্ত সব জগতের জন্য কেমন করে তিনি রহমত। ও মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী এটার ব্যাখ্যা করে গেছেন। আল্লাহর নবী বলে গেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিসসালাম থেকে আমার আগ পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলকে একটা পাওয়ার দিছিলেন, একটা অশেষ পাওয়ার, একটা এমন পাওয়ার যেটা একবারই খেলা যাবে, একবার খেললেই এই খেলা শেষ। কি পাওয়ার? আপনাদের যদি কোনো চূড়ান্ত বিপর্যয় হয়, আপনাদেরকে একটা পাওয়ার দেওয়া থাকলো, দোয়া করবেন, ওই দোয়া একটাই আপনি করার সাথে সাথে কবুল। হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করার জন্য 950 বছর অপেক্ষা করছেন, কত বছর? তার উম্মতকে এত আদর করে কোন নবী ডাকেন নাই, কোন নবীর ভাষ্যই কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পাবেন না, কেবল নূহের ভাষ্য খুঁজে পাবেন। তিনি বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমের জন্য আমি কি না করছি আপনি জানেন নাকি? দাও তো কওমি লাইলাউ আনাহারা। আরবি যারা বোঝেন তাদের কাছে জিজ্ঞাসা করি, লাইলুন মানে কি বলেন তো? রাত, এই যে অনেকেই জানে আমরা সচরাচর দিনের বেলা কাজ করি, রাত্রেবেলা আমরা কাজ করি না, রেস্ট করি। অফিসিয়াল কাজও দিনে রাত্রে আরাম, দাওয়াতের কাজও দিনে রাত্রে আরাম। তবলিগের ভাইরা কি আপনারা দেখছেন নাকি রাত 2টা 2:30টার সময় গাছতে বাড়াইছে, আসরের পর যায়, ঠিক কিনা? কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার কওমকে আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিলাম, রাত দিন রাত দিন তাদেরকে ডাকছি, কথা শুনে নাই। আমি বুঝে ফেলছি আল্লাহর চূড়ান্ত বেয়াদব, এদেরকে দেয়ার হবে না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। দাওয়ের ওয়া বলতেছিস, আল্লাহ বলছেন তোমার আবদার কবুল করা হলো। সুবহানাল্লাহ, কিস্তি বানাও, জোড়ায় জোড়ায় তোলো, ইমানদারদেরকে উঠাও, আল্লাহ আসমান থেকে বর্ষণ দিলেন, জমিন থেকে উঠতে শুরু করলো পানি, বিপদ আর বিপদ। ছেলে ছিল তার, বলল ইমান আন, আমি আমার কিস্তিতে উঠ বাবা, উঠ রে। বলছে না, ওই পাহাড়ের উপরে কি পানি উঠবে নাকি? যত উঁচু পাহাড় আমি ওর উপরে যাব, যেই না ওর উপর পর্যন্ত কোমর পর্যন্ত ডুবে যেতে লাগছে। নূহ আলাইহিসসালাম আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাও। আল্লাহ বলছেন, একবারে চুপ, একটা কথা হবে না, চুপ করে আপনি, আপনার একটা দোয়া ছিল, দোয়া শেষ। আর দোয়া আছে নাকি? আল্লাহ উল্টা রস হারি দিছেন, তাকে কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহালিক, ও যদিও আপনার স্ত্রীর ঐরসজাত সন্তান, কিন্তু ইমানের পথে যদি না থাকে, ইমানদার যদি না হয়, ও আপনার কিছুই না, ঠিক কিনা? নূহ আলাইহিসসালামের দোয়া কবুল। হযরত মূসা আলাইহিসসালাম চিনেন উনাকে? মূসা আলাইহিসসালাম কি নরম নবী না গরম নবী? চূড়ান্ত গরম নবী। আমাদের নবীর মতো নরম নবী নয়। আপনারা যদি ডাক দেয় ভাই আমার এই গালে একটা থাপ্পড় দেন তো আসেন, আপনি থাপ্পড় যতই জোরে দেন আমি অজ্ঞান হয়ে যাব, কানে ভো ভো ধরবে, তালা ধরে যাবে, আমি কাত হয়ে পড়ে যাব। চর খাওয়ার পরে দাঁত ফেলে দিতে পারেন, গাল ফুলে যেতে পারে, দাগ উঠে যেতে পারে, কিন্তু আমার এই মাইরে ফেলা কিন্তু থাপ্পড় দেয়া তো সোজা নয়। মূসা আলাইহিসসালাম এক থাপ্পড় দিছে জায়গায় একটা ব্রেক, তাহলে কীরকম থাপ্পড় দেওয়া লাগবে বুঝছেন না? দোয়া করেন, আমরা যখন জান্নাতের মধ্যে যাব, যাওয়ার পর আল্লাহরে বললো, আল্লাহ মূসা আলাইহিসসালামের কথা তো খুব শুনছিলাম, উনি যে এটাকে থাপ্পড় দিয়ে জায়গায় ব্রেক করছিল, ওই ভিডিওটা একটু চালু করে দাও, জান্নাতে আমরা হল রুমে বসে বসে এইগুলো দেখব। আল্লাহুম্মা আমিন। মূসা আলাইহিসসালাম বড় বড় বিপদে পড়ছেন, দোয়া করেন নাই।
খুব মনোযোগ দিয়ে বুঝেন, সর্বশেষ তার কমকে নিয়ে চলে যাচ্ছেন, আর এই ফেরাউনের মধ্যে থাকা যাবে না, মিশর ত্যাগ করে চলে যাব, দৌড় সব কমকে নিয়ে একভাবে দৌড় দিছেন। ফেরাউন খবর পাইছে, এতদিন এক জায়গায় গোছানো পাই নাই, আজকে গোছায়া যাচ্ছে, গোছায়া মার, বুঝলেন না, সবগুলো একসাথে যায়, ওরা সামনে পিছনে ফেরাউন, দৌড় 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 দৌড়, সামনে মধ্যে একটা ডিস্টেন্স আছে, মুসার কম সামনে যেয়ে দেখে মরুভূমি, কি সাগর, কেমনে পার হবা, মুসারে বলছে মুসা তোমার আল্লাহকে বলো, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমার কমকে তুমি যদি এখন হেফাজত না করো, যাওয়ার ব্যবস্থা না করে দাও, আমাদের কমের জন্য বিপদ আর বিপদ হবে, আল্লাহ তুমি একটা যাওয়ার ফায়সালা করে দাও। আল্লাহ বললেন এটাই তোমার সেই ফাইনাল দোয়া, মুসা কবুল করে নেওয়া হলো, দাও লাঠির বাড়ি, লাঠির বাড়ি পানির উপরে রাস্তা হয়ে গেছে বারোখানা, মুসা আলাইহিস সালাম তার গোত্রদেরকে সবাই নিয়ে পার হয়ে গেছে, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামের কম বলে কথা, বনি ইসরাইল বলে কথা, ওদের একটু তেরামু থাকবেই, পুরো কোরআনের মধ্যে আল্লাহই বলছেন ওই পারে যায়ে উঠছে উপর দিকে, উঠে পিছনে তাকাইছে, তাকায় দেখে ফেরাউনের দল বলো তো ওই দিক দিয়ে আসতেছে, এই মুসা আমরা না হয় পার হলাম বুঝলাম, কিন্তু ওরাও তো আসতেছে এই পার, যেই বিপদ ওই পারে হতো সেই বিপদটা এখন এই পারে হবে, এইটা ঠেকাও, চিন্তা করছেন কি ডিয়ারিং কম ওরা, কি ডিয়ারিং ওরা। আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াতে কারিমা নাজিল করছেন ওই ঘটনার কারণে, দুনিয়ার সব জায়গায় আমরা যদিও এটা ফিট করি, কিন্তু আল্লাহ ওই লোকগুলার জন্য বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা তো নিশ্চিত মুক্তি পেয়ে গেছো, তোমরা যদি শুকরিয়া করো আল্লাহ বাড়াবে, আর বাড়াবাড়ি যদি করো কুফরি করো আল্লাহ তোমাদেরকে ডুবাবে, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ব্যাকল হয়ে গেছেন, আমার দোয়া তো শেষ, আমি আল্লাহর কাছে কি বলবো, আল্লাহদেরকে ঠেকাও, আমার দোয়া তো আর হবে না। আল্লাহ বলছেন মুসার দোয়ায় নয়, আল্লাহ নিজের অনুগ্রহের পরে ফেরাউনকে সুবনি খাওয়াইছেন, মুসা আলাইহিস সালামের দোয়া শেষ, কিন্তু বাকিটুকু আল্লাহর অনুগ্রহ। আপনার আমার নবী বলছেন তুমি জানো নাকি, তোমার নবী কেন রহমাতুল লিল আলামিন, তোমার এই নবীর রহমতটা কতদিন পর্যন্ত স্থায়ী, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ আমাকেও একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, আমার এমন বিপদের দিন গেছে তায়েফে, আমার এমন বিপদের দিন গেছে ওহুদে, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি নাই, আমি ওই দোয়াটাকে রিজার্ভ করে রেখেছি কিয়ামতের ময়দানের ওই দিনের জন্য, বান্দাদের যেদিন হিসাব হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাত পার করে বান্দাদেরকে যেতে বলবেন, আল্লাহ নবী বলছেন আমি ওই দিন ওই জায়গায় দাঁড়ায় যাব আল্লাহর কাছে, দাঁড়ায় বলবো রাব্বুল আলামিন আমাকে যে দোয়া করেছিলে ওইটার সাথে সাথে আরেকটা নিয়ামত আমাকে দিয়েছিলে, কি নিয়ামত দিয়েছিলে, ওয়ানা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনাকে আমি এমন দোয়া দিব আপনি খুশি হয়ে যাবেন, আমার দোয়াটা আমি আল্লাহর কাছে ওই দিন ফিক্সড করে দিব ওই জায়গাতে, আল্লাহ আমার যে দোয়া আছে আমার উম্মতের জন্য আজকে দিয়ে দিলাম, আমার যে উম্মতেরা আল্লাহর সাক্ষ্য ঠিকমতো দিয়ে আসছে, রসুলের সাক্ষ্য বুঝে দিয়ে আসছে, এর সাথে শিরিক করে নাই, আমার যত ইমানদার উম্মত আছে তাদের হাজার গুণা থাক না কেন, ওই ইমানের কারণে তাদের একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রসুল জান্নাতে যাব না, আমার ইমানদার উম্মতকে মুক্তি দিতে হবে, আমার নবী ওই দিনে তার দোয়াটা খাটাবে, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে চিনছেন নাকি, কেমন নবীর রহমত, সেই নবীর রহমত আপনার আমার জন্য, আল্লাহ নবীর যে দয়া আল্লাহর নবীর যে মায়া, ওই নবীকে যদি আমরা না চিনতে পারি, ওই নবীকে যদি আমরা গ্রহণ না করতে পারি, আর মুখে মুখে যদি আমরা বলি আমার নবীরে আমি খুব ভালোবাসি, আমার নবী সেরা নবী, আমার নবীর উপরে নবী নাই, আমার অন্তরে নবীর জন্য পড়ে আর মায়া হয়, কিন্তু নবীর আদর্শ নাই, নবীর কালচার নাই, নবীর কথা মানে না, নবীর পথে চলে না, নবীর পথে যারা চলে তাদেরকে ভালো লাগে না, তাই লেখি আল্লাহর নবী মানা হয়। উদাহরণ দিলেই মন খারাপ, উদাহরণ দিলে আপনাদের মন খারাপ,
ও মুসলমান আমি যদি মরে যাই আমার ভাই আছে আমার হুজুরের আছে হুজুররা কত বড় বড় এক একজন হুজুর হুজুর আপনাদের কাছে বলে গেছে ও মাসপাড়াবাসী ও রাজবাড়িবাসী এই মাদ্রাসা একটা দাওরা হাদিস মাদ্রাসা আমি তার শাইখুল হাদিস এই মাদ্রাসার মধ্যে তোমাদের কাছে আমি ফরিয়াদ দিয়ে গেলাম মরার সময় দেখছই তো মাথায় সাতা পাগড়ি কোনোদিন নামাই নাই গায়ের জুব্বা কোনোদিন খুলি নাই জুব্বার বোতামও রাখি নাই আল্লাহর নবীর বোতাম ছাড়া জুব্বা থাকতেন ওই রকমই নবীর তরিকায় পড়ি অতএব মারা যাওয়ার পরে মেহরবানি করে আমারে পাগড়ি আর জুব্বা দিয়ে কবর দিও আপনারা এলাকার মানুষ কি রাজি হবেন ভাই কেন একটা মানুষ একটা অনুরোধ করছে আপনার কাছে যে একটুখানি একটা পাগড়ি সারা জীবন পড়লো জুব্বাই পড়লো সিলাই সারা চলবে কবরে একটু সিলাই দিয়ে নামালে কি আপনাদের এমন ক্ষতি হবে ভাই আপনাদের মন এত কষা কেন বললেন হুজুর এইগুলো আবেগ মারা বক্তব্য বাদ দেন আমার নবীর যা তরিকাই নাই ওই তরিকায় আমরা উনি চাইলেও কবর দিতে পারবো না ভাই ঠিক কি না তাহলে সেই নবীর তরিকায় আপনি কবর দেন না ওই নবী বাঁচে থাকতে আপনার কোনো জায়গায় লাগে না ওই নবী বাঁচে থাকতে আপনার চলে না ওই নবী আপনার ব্যবসায় নাই ওই নবী আপনার রাজনীতিতে নাই ওই নবী আপনার আদর্শে নাই ওই নবী আপনার ঘরে নাই ওই নবী আপনার বিবাহে নাই ওই নবী আপনার পর্দায় নাই ওই নবী আপনার আমলে নাই ওই নবী আপনার শিক্ষায় নাই আপনি কেমন উম্মত কথা বললেই মন খারাপ কবরের মধ্যে কোন সুন্নাত যাবে না একটা মাত্র দাইমি সুন্নাত কবরের মধ্যে যায় রে ভাই মুখের দাড়ি খানা কিন্তু কবরে যায় কবরের মধ্যে নেমে গেছে প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা ওমান ওমা দীনুকা ওমান রাজুলুল্লাজি বুইসা ফি কবরি ওমান নবিয়ুকা এই দেখো তো তোমার নবীর চিহ্ন নাকি কবরের মধ্যে সাধারণ বিদেশ থেকে কল করে ইমতে কল আসে বাপের সাথে ছেলের দেখা হয় সন্তানের সাথে বাচ্চার কথা হয় স্বামীর সাথে স্ত্রীর কথা হয় এই তোমার পিছনের পর্দাটা কি নতুন লাগাইছো নাকি তার মানে বোঝা যায় পর্দা পর্যন্ত পিছনে দেখা যায় কই লাইটের থেকে উল্টা দিক ঘুরে দাঁড়াও তোমার মুখের থেকে তো লাইটই বেশি দেখা যায় তোমার মুখ অন্ধকার দেখা যায় কথা বলেন মুরব্বীরা বুঝবেন না যুবকরা এরকম করে দেখে এখন কথা বলে আল্লাহর নবীর কবরের মধ্যে দেখানো হবে মান হাদার রাজুলুল্লাজি বুইসা ফি কবরি চিনতে পারো নাকি দেখো তো এই নবীটাকে তার চেহারাটা কেমন আপনার নবীরে দেখবেন শুভ্র একটা দাড়িওয়ালা দাঁতগুলা সুন্দর মুখ তার দানার মতো চমকায় নূরে মুনাওয়ার চেহারা তার নবীর উম্মতের মুখের মধ্যে দাড়ি নয় দাড়ি রাখতে বললে পছন্দ হয় না বলেন তো নবীর সাথে কি চেহারা মিলল আমি অনুরোধ দেই আপনাদের কাছে ভাই আমি বলতেছি না আপনি এত বড় বড় দাড়ি রেখে দেন আপনি দাড়ি কাটা বাদ দেন কি দাড়িটা কাটা বাদ দেন আপনি ছোট করে রাখেন যা গুনা হয় ছোট রাখার কারণে আমি নিব আপনি খালি রেখে দেখেন আপনাকে অল্প দিনের মধ্যে আল্লাহ বুঝ দিয়ে দিবে আপনি দাড়ি ছেড়ে দিবেন অন্তত আমার নবী দাড়ি আমি চাষি নাই আল্লাহ রাখা শুরু করছি একবার রেখে দেখেন আল্লাহ পরিবর্তন করাবে ঠিক কিনা যাদের দাড়ি আছে তারা মহা খুশি হুজুর দোষ দিছে আজকে হুজুর ইনজেকশন জুত মতো হচ্ছে ঠিক কিনা এবার আসেন দাড়িওয়ালা হুজুরদের জন্য একটু ডোজ দেব মাসপাড়া বাজারে মুদিখানার একটা দোকান আছে মুদিখানার দোকানের মধ্যে মসুরের ডাল পাওয়া যায় কিনা মসুরের ডাল তিন ধরনের সচরাচর হয় দেশি চিকন দানার একটা ডাল সবচেয়ে দাম বেশি 110-112 টাকা 120 টাকা আর একটা আছে মোটা ডাল ওইটা 90 টাকা আর একটা ইন্ডিয়ান ডাল ধরেন 70 টাকা ওনার দোকানে তিন ধরনের ডাল আছে কিন্তু দেশি ডাল বিক্রি করে বেশি লাভ হয় না চিন্তা করছে এই লাভে তো পড়তা হয় না উনি রাত্রেবেলা দোকান বন্ধ করার আগে কর্মচারীকে বলছে বাবা আধা ঘন্টা সময় দিস দোকানের ঝাঁপ নামায়া চিকন মোটা চিকন ডাল যেইটা ওইটার এক বস্তায় এক মনের সাথে 10 কেজি মোটা মিশাইছে যেটা 70 টাকা ভালো করে অশমিস করে উপর দিয়ে বেশি বেশি করে ছোট রাখছে এখন কেজিতে পড়তা 40 টাকা পরের দিন সকালবেলা দোকান খুলছে
গোসল করে দোকানে আসার অভ্যাস, চাপ দাঁড়ি, দোকানে এসে দোকান খুলে দাঁড়ির পানিগুলা ঝাড়তেছে, ঝাড়তে কি না ঝাড়তে একটা কাস্টমার এসে হাজির, ভাই আপনার দোকানে কি দেশি ডাল আছে নাকি? দাড়ি ঝাড়ার ভাব আর দেশি ডাল, লোকের দিক তাকায় বলছে ভাই ডাল ভালো হবে তো দেখে নেন, দেখে নেন আপনি সামনেই তো আছে, দাড়ির ঝাড়া আর এমন ধরনের কথাবার্তা শুনে বলছে ভাই নিয়ত করছিলাম 1 কেজি কিনবো, কিন্তু আপনার ভাব সাবার যে ধরনের মানুষ কোথায় পায় আবার ভালো ডাল জানি না, দে মুখ 2.5 কেজি, 2.5 কেজি ডাল নিয়ে বিদায়, কবরের মধ্যে চলে গেছে ওই লোক। যাওয়ার পর এখন জিজ্ঞাসা করা হচ্ছে, মান হাজার রাজুল্লাহ জি বই সাফি কবরে, আপনার কবরে যে লোক আসছে চিনতে পারেন নাকি? উনি তাকায় দেখছে নবীর মুখেও দাড়ি, ওই লোকের মুখেও এত বড় দাড়ি, আল্লাহর নবী বলছে আয় 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 আমার উম্মত আমার বুকে আয়, নাকি আল্লাহর নবী বলবে ডবল বাটন দাও রে? ঠিক কিনা? তুমি নবীর সুন্নত নেওয়ার পরেও টিটকারি করছো, তুমি ধোকাবাজি বন্ধ করো নাই, তোমার জন্য এখন ডবল শান্টিং, ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ নবীর সুন্নাতের দাম আছে, আল্লাহ নবীর এইটার দাম আছে, এটা আপনাকে ভালোবাসতে হবে, এটা মানতে হবে। এখন এই জায়গায় তৃতীয় একটা শ্রেণী এখন আছে, তারা বলছে হুজুর এই জন্যই তো নবীর সুন্নাত এখনো মানতে শুরু করি নাই, নামাজ কালাম এখনো ধরি নাই, আগে ভালো মানুষ হয়ে নেই এরপরে ফাটায় ফেলবো। আছে না ভাই একদম? তাদের জন্য একটু কিছু কথা আছে বলবো নাকি? আমি এটা পর্যালোচনা করে দেখছি, মজা করে বলি, যেখানে আপনি একটা ডাক্তার পাবেন সেখানেই দেখবেন রুগী একটা বাড়াই গেছে। ডাক্তার সাহেব, গত মাসের 26 তারিখে পেটের এই জায়গাতে এমন একটা সিনসিন করছিল, আজকে মাসের 6 তারিখ, পরের মাসের আজকে হচ্ছে 4 তারিখ, মধ্যে গেছে 26 দিন, আবার গেছে এই মাসের 4 দিন, 34 দিন পর একটা ডাক্তার পাইছে, ওনার পেটের কথা মনে হয়েছে ব্যথা, তার মানে ডাক্তার ফ্রি পাইলেই আমাদের একটা রোগের কথা মনে হয়, ঠিক কিনা? হুজুর পাইলেও কিন্তু প্রশ্ন মনে হয় কিনা? যেখানে হুজুর সেখানে একটা প্রশ্ন আছে কিনা? ঘাটের মধ্যে জিজ্ঞাসা করছে হুজুর বিয়াদবি নিবেন না একটা প্রশ্ন করব, রাগ করবেন না তো না, কি প্রশ্ন? বলে হুজুর আপনার কাছে বিয়াদবি না নিলে জিজ্ঞাসা করি, যদি আমাদের বাই বাতাস বের হয়ে যায় তাহলে কি অজু ভাঙ্গে? বললাম হুম অজু তো ভাঙ্গে, তো সবাই জানে। কই হুজুর আমার প্রশ্ন সেইটা না, আমার প্রশ্ন হচ্ছে অজু যদি ভাঙ্গে যায় দুই কোনো পর্যন্ত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মসেও করা লাগে, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া লাগে, কিন্তু যেই দিক দিয়ে বাতাস গেল যার জন্য অজু ভাঙলো ওই জায়গা কেন ধোয়া লাগে না? প্রশ্ন কিনা? হুজুর পাইছে দেখ তা প্রশ্ন ফিট করে দিছে, উত্তর আছে কিন্তু আছে কিনা? আরেকজন প্রশ্ন করছে, হুজুর আপনার কাছে জিজ্ঞাসা, কঠিন জিজ্ঞাসা, এটা কি জিজ্ঞাসা? একজন লোক নামাজ পড়ে, আবার সে বদমাইশি করে, আবার সে ঘুষও খায়, অন্যায়ও করে, মিথ্যা কথাও বলে। আরেকজন লোক আছে, হুজুর নামাজ কালামের ধার ধারে না, আল্লাহ রসুল মানে না, কিন্তু কেউ গেলে হাত ফিরায় না, কারোর সাথে গালি দিয়ে কথা বলে না, মিথ্যা কথাও আমাদের জানা মতে বলে না, এই দুইজনার মধ্যে কোন মানুষটা ভালো? আমি বললাম মাত্র 30 সেকেন্ড লাগবে। কই বাবা হুজুর কমন পড়ছে নাকি? বুঝেন না? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে, আপনাদের কাছেই শেষের দিকে চলে আসতেছে, আর দীর্ঘ করব না, কেবল বুঝে নেন উত্তরটা বড় সহজ, আমাদের জীবনের সবার এর মধ্যে পাথেও ঢুকানো আছে। ও মুসলমান, আপনাকে যদি বলা হয় আপনার এই একটা ব্ল্যাকবোর্ড একটা খাতা দেওয়া হলো, খাতার মধ্যে আপনি একটা জিরো দেন তো ভাই জিরো লেখেন, শূন্য লেখেন, আর যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো এখন মান কত হয়েছে? কত? শূন্য। আরেকটা শূন্য দেন, মান কত হয়েছে? আরেকটা শূন্য দেন, আরো শূন্য, 50,000 শূন্য দিছেন, মান কত? কথা বলেন না, শূন্য। হঠাৎ করে আপনি একটা 1 দিয়ে দিছেন, 1 দেওয়ার পরে বাম পাশে দিছেন একটা শূন্য, কত? 10। বা 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 বা, রাজবাড়িতে বামে শূন্য দিলে 10 হয়, জেলার মান সম্মান থুবে না থুবে না?
বামে শূন্য দিলে কত, আরেকটা দিছেন বামে কত, আরেকটা দিছেন বামে কত। এবার আপনি যদি 50,000 শূন্য বামে দেন, এইটা যেরকম শূন্য, হঠাৎ করে ডান পাশে একটা শূন্য দিছেন কত, দুইটা দিছেন কত, তিনটা দিছেন কত, শূন্য ডানে যত বাড়বে মান তত বাড়বে। মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর দেওয়া নামাজ, আল্লাহ নবীর দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে ইমান, এইটা হচ্ছে আপনার আমার আমল নামার জন্য এক। বান্দার যদি এক না থাকে, যত আপনার নেক আমল আর যাই বলেন, আপনার আমল নামায় কিচ্ছু নাই। আর যদি আপনার একটা এক থাকে, ডানে যদি কিছু না থাকে, আপনার ইমান আছে ভাই, এরপরে আপনি যা যুক্ত করবেন তাতেই আপনার মর্যাদা বৃদ্ধি করতে শুরু করবে। আর ওই একের পাওয়ার এমন, আল্লাহ নবীর সুন্নাতের পাওয়ার এমন, আপনার ইমানের পাওয়ার এমন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একবার তুই নবীর সুন্নাত নিয়ে চল, নবীর পক্ষে চল, ইমান বুঝে চল, আমি আল্লাহ তোর খারাপ থেকে দূর করায়া, ওই একের পাশে মর্যাদা বাড়ায়া বাড়ায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। ও যুবক, তোমাদের কাছে বলি ভাই, তোমরা কি অনেকেই অবিবাহিত আছো না এই জায়গায়? আসো, আমরা কিন্তু বিবাহিত, তিনটা মেয়ের বাপ। বিবাহিত যারা তোমরা এখনো নও, তোমাদেরকে বলি ভাই, তোমাদের কি মনের মধ্যে আছে একটা নেককার ভালো বউ চাও? চাও, একটা মাত্র পরামর্শ দিয়ে দিব, 100% ভালো বউ পাবে, রাজি? আলোচনার শেষে সবাই 200 টাকা করে দেখা করো পিছনে। একটা মাত্র পরামর্শ দেই যুবকেরা, শোনো, মুখের দাড়িটা ছেড়ে দাও, এত বড় বড় করে দাড়ি গোঁফটা সুন্দর করে ছেঁটে সুন্দর করে মুখের দাড়ি রেখে দাও। তোমার বাপের থেকে বিয়ে ঠিক হয়েছে, পারিবারিক ভাবে বিয়ে ঠিক, ছেলে ভালো, ছেলের চাকরি ভালো, পরিবার ভালো, ছেলের সব ভালো, বান্ধবীরা যায় বলছে সবই তো ভালো, বুঝলাম মুখে যে এত বড় মোল্লার দাড়ি খবর নিছিস নাকি, মেয়ে বলতেছে হাই হাই, ওই ছেলের সাথে আমি কেমনে ঘুরবো, আমার মান সম্মান থাকে নাকি ওই ছেলের সাথে, আমি কেমন করে এত বড় হুজুরের সাথে ঘুরব, সারা জীবনে তুই স্মার্ট করে ঘুরলাম। আমি বলি তোমার কপাল খুলে গেছে ভাই, যেই মেয়ে যত সুন্দরী হোক, যত টাকাওয়ালা হোক, যত শিক্ষিত হোক, আল্লাহ নবীর এই সুন্নত দেখার পরে তোমারে যদি পছন্দ না করে, আল্লাহর কসম করে বলি, সুন্নতের অবজ্ঞা করার কারণে, ওই মেয়ের এই বুঝ না থাকার কারণে, এই দিনদারি না থাকার কারণে, ওই মেয়ে তোমার ঘরে আসলে কিন্তু সুখ হবে না। বুঝে নাও তুমি প্রিয় ভাইরা। আর যদি কোনো মেয়ে তোমার মুখে দাড়ি দেখে বলে বাহ, যেই ছেলের মুখের মধ্যে দাড়ি আছে, ওর যা থাক না থাক, তার মানে নবীর প্রেম আছে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে চায়। কোনো একদিন বাজারের মধ্যে যদি সিগারেট কিনতেও যায় এত বড় দাড়ি নিয়ে, দোকানদারও জিজ্ঞাসা করে কি রে এত বড় দাড়ি, সিগারেট কার জন্য? মসজিদের পাশে ঘুরতেছে, আজান হয়ে গেছে, এত বড় দাড়ি নিয়ে এখনো মসজিদে যাসনি কেন? ও নিজে নামাজ পড়ে না, দাড়িওয়ালারে ঠেলে, ঠিক না? মাফলার দিয়ে এমন প্যাঁচ দিছে, প্যাঁচ দিয়ে আটকায়া, মাথা নিচু করে সিনেমা হলের টিকিট কাটতে যায়। সিনেমা হলের টিকিটওয়ালা বলছে এত গরমে এত মাফলার কেন খোলেন দেখি, কয় টিকিট লাগবে না, ঠিক না? তার মানে বোঝা যায় ওই মেয়ে যদি বলে এই রকম ছেলেকে আমি পছন্দ করছি, দিনের বুঝ আছে তার মধ্যে, ওর টাকার কমতি থাকতে পারে, রূপের কমতি থাকতে পারে, বাপ গরিব হতে পারে, তুমি যদি আল্লাহ রসুলের কথা শুনে বলি দিনই হা, তার দিন দেখে তারে বিয়ে করে আনতে পারো, আল্লাহ চাহে তো তোমার সব ঘাটতি পূরণ করায়া জান্নাতে সংসার বানায়া দিবে।